আসলে যখন তোরই হলো এমন। তাদের সম্পর্ক দু বছরের, খুব মিষ্টি একটা সম্পর্ক। আমি তোর সাথে উড়ব, আমি তোর সাথে ঘুরব, তোর সাথে দিনে রাতে খেলব লুকোচুরি। শুধু তুই আর চাইছি না কিছুই, শুধু তুই শুধু তুই আর চাইছি না কিছুই। কিন্তু ওই সন্দেহ যেখান থেকে শুরু হয় সম্পর্কের ভিত সেখান থেকে দুর্বল হয়, বিশ্বাসের ভিতটাও দুর্বল হয়, বেড়ে যায় ঝগড়া, অবশেষে শেষ হয়ে যায় সম্পর্ক। ঠিক আছে, আমাকে নিয়ে যখন তোমার এত প্রবলেম, আমার সাথে সম্পর্ক রেখো না। প্রবলেমটা তো শুধু আমার একার নয়, প্রবলেমটা তো তোমারও। আমি কখন কোথায় যাচ্ছি, কখন খাচ্ছি, কখন কি করছি, এত বিজি কেন, আসতে এত দেরি হলো কেন, আর এত কোশ্চেন কিসে? শোনো, এত সন্দেহ নিয়ে না কোনোদিন কোনো সম্পর্ক টেকে না। হ্যাঁ, সেটাই তো তোমাকে বলছি, সম্পর্ক রেখো না। বাহ, খুব ভালো কথা। এতদিন দোষটা তোমার হোক বা আমার হোক, ক্ষমাটা সবসময় আমি চেয়েছি। আর আজ এত বড় কথা বলার শর্ত তুমি যদি ভাবো ক্ষমাটা আমি চাইবো, তাহলে তুমি খুব ভুল ভাবছো। সম্পর্ক টিকে রাখার দায়িত্ব যদি একজনের হয়, তবে সেই সম্পর্ক না রাখাই ভালো। ঠিক আছে, ভালো থেকো। আমার ভালোবাসা যদি সত্যি হয়, তবে ঠিকই তুমি একদিন তোমার ভুল বুঝতে পারবে এবং ফিরে আসবে আমার কাছে, এটা আমার বিশ্বাস। আজ এক মাস হয়ে গেল, তবুও আমাকে একটা ফোন করলো না, একবার খোঁজও নিল না আমি কেমন আছি। আমি অনেকবার ফোন করেছিলাম কিন্তু ফোন ঢোকেনি, হয়তো নাম্বারটা পরিবর্তন করে দিয়েছে। খুব মনে পড়ে যাচ্ছে পুরাতন দিনগুলো। কথা বলে আসি, তুমি একটু দাঁড়াও।
হ্যাঁ আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ তোমার নতুন ভালোবাসার মানুষের সাথে তোমাকে দেখতে পেলাম, তাই একটু থমকে দাঁড়ালাম। যাই হোক, কেমন আছো তুমি? সেটা তোমার জেনে লাভ কি? হ্যাঁ সেটাও ঠিক, জানো আমি না খুব বোকা। আমি ভেবেছিলাম তুমি তোমার সব ভুল বুঝতে পেরে তুমি আবার আমার কাছে ফিরে আসবে, কিন্তু এটা কখনোই ভাবিনি যে আমি তোমার বিরক্তির কারণ হয়ে দাঁড়াবো। তাহলে হয়তো আমি আজ তোমার সামনে আসতাম না। পুরাতন দিনগুলোর কথা নিশ্চয়ই মনে আছে তোমার, ভুলটা আমারই হোক বা তোমারই, ক্ষমাটা সবসময় আমি চাইতাম। কেননা সম্পর্কের মূল্যটা না আমার কাছে অনেক বেশি ছিল। তুমি তোমার নতুন ভালোবাসার মানুষের সাথে খুব সুখী হবে, দেখো তুমি খুব সুখী হবে, খুব সুখী হবে। যার প্রেমে ছিল মন শ্রাবণে ও ফাগুনে, বুঝিনি তা পুড়ে যাবে বৃষ্টির আগুন।